নয়ন, ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ এবং দাম কেমন দেখছেন? সোহাগ, আমরা এর আগের ঘন্টায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি, আপনি দেখতেই পাচ্ছেন যে ইলিশ আমরা দেখানোর চেষ্টা করছি সেই ইলিশের দাম কিন্তু অনেকটা বেশি হচ্ছেন, যেহেতু ভরা মৌসুম, এখনও পর্যন্ত মৌসুম শেষ হয়নি। 22 দিন নিষেধাজ্ঞার পর ইলিশের সরবরাহ আরও বেড়ে যাওয়ার কথা, যেহেতু যাকে যাকে ইলিশ আহরণ হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলেরা। কিন্তু ফিশারি ঘাট ঘুরে যেমনটা আমরা দেখেছি সেখানে কিন্তু ইলিশ দেখা যাচ্ছে, বড় সাইজ থেকে নিয়ে ছোটো সাইজের ইলিশও কিন্তু আসলে ভরপুর, কিন্তু ইলিশের সংকট দেখানো হচ্ছে বাজারে, সেই কারণে কিন্তু ইলিশের দাম অনেক বেশি হাঁচ্ছেন। বড় সাইজের যে ইলিশ আপনি দেখতে পাচ্ছেন, 2 কেজি ওজনের ইলিশ আছে বাজারে, কিন্তু এই ইলিশের দাম কিন্তু 1400 টাকা পর্যন্ত তারা কেজি দাম দিচ্ছেন। একই সাথে যে অন্যান্য যে সামুদ্রিক মাছ আছে, অন্যান্য মাছেরও কোনো কমতি দেখছি না, যেহেতু এখন সামুদ্রিক মাছ আহরণের সময়, 22 দিন নিষেধাজ্ঞার কারণে কিন্তু আসলে জেলেরা সাগরে যেতে পারেনি। এখন কিন্তু যেহেতু নিষেধাজ্ঞা উঠে গেছে, তার কারণে কিন্তু আসলে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ কিন্তু বাজারে দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কোরাল মাছ, লাক্ষা মাছ, যেগুলি সবারই প্রিয় মাছ, সেই মাছের দাম কিন্তু হাঁকা হচ্ছে অনেক বেশি। আমি একটু কথা বলতে চাচ্ছি, কোরাল কত বিক্রি করছে? লাক্ষা হলো 1800, কোরালও 1800। ইলিশ আজকে আরও 1 কেজি প্রতি 200 টাকা করে বেড়ে গেছে। ইলিশ শট, বড় ইলিশ শট নদীতে মাছ নেয়, সেজন্য বাড়ছে আর কি। তো আসলে যখন সরবরাহ আরও বাড়বে, তখন কিন্তু আসলে ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছ, সেই মাছের দাম অনেক কমবে বলে তারা মনে করছেন। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন আশুলিয়ায় নাসমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার বাইপেল এলাকা এবং সবচেয়ে বৃহৎ বাজার, মাছের বাজার সেখানে রয়েছে, এবং ইলিশ মাছের কিন্তু এখন ভরা মৌসুম। এই ভরা মৌসুমে ইলিশের যে দাম, আপনার যদি একটু দেখায়, এই বাজারি এবং বড় সাইজের ইলিশ কিন্তু 2 কেজি ওজনের ইলিশও কিন্তু এখানে রয়েছে, এবং প্রতিটা মাছ কিন্তু আপনি দেখছেন যে 2 কেজি ইলিশের মাছ বিক্রি করা হচ্ছে প্রায় 1500 থেকে 1800 টাকা কেজি, এবং ছোট মাঝারি ইলিশ 500, এবং তারপরে ইলিশগুলি হচ্ছে 400 টাকা করে। আমরা যদি একটু এই এই বর্ষ আড়তের যে সভাপতি, তার সঙ্গে ফারুক হোসেনের সাথে একটু কথা বলবো, যে আপনি তো এই মাছ এখানে বিক্রি হচ্ছে, এই বড় সাইজের ইলিশ এবং বিভিন্ন সাইজের ইলিশ মাছ রয়েছে, এখন তো মাছের মৌসুম, ইলিশ মাছের মৌসুম, মাছের দাম এত বেশি কেন? এই মৎস্য ব্যবসা, এই আশুলিয়া থানা মৎস্য ব্যবসা মালিক সমিতির মার্কেটটি বাংলাদেশের মধ্যে সুন্দর একটি মার্কেট এবং একটি দৃষ্টিনন্দন মার্কেট। এখান থেকে বাংলাদেশের সব জায়গায় কিন্তু মাছ সাপ্লাই হয়, আপনি সব জায়গায় যান। যেমনটা আসলে বলছেন, এবং এইখানে কিন্তু যে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, এবং এই বাজার থেকে কিন্তু আসলে মাছ বিক্রি করা হচ্ছে, এবং এই মাছ কিন্তু আপনার ঢাকার বিভিন্ন মার্কেটে কিন্তু এই মাছগুলি বিক্রি করা হচ্ছে। এখানে কিন্তু পাইকারি বাজার, এবং আমরা সকাল থেকে যে আড়তে গিয়েছিলাম সেখানে কিন্তু ইলিশ মাছের আহাকার রয়েছে, এই আড়তে কিন্তু প্রচুর ইলিশ মাছ রয়েছে, এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে এই আড়তে। এই ছিল আমার কাছে সাভারের বাইপেল থেকে মাছের, ইলিশ মাছের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ,